কথায় আছে সপ্তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। আমার মনে হয় নিজের ইচ্ছেটা সবার আগে দরকার, তারপর ঈশ্বর তার কাছে ডাকবে কি ডাকবে না সেটা ওনার ব্যাপার। এই আমার আর ওনার ইচ্ছে আর অনিচ্ছের দ্বন্দ্বের মধ্যে পড়ে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কোনো রকম প্ল্যানিং ছাড়াই। রাত্রি 11টায় ট্রেন লালগোলা থেকে ছেড়ে আসছে, ডাউন লালগোলা প্যাসেঞ্জার যাবে শিয়ালদার অভিমুখে, আর সেই ট্রেনে আমিও অভিযাত্রী। তবে বেশি কথা বাড়াবো না, কারণ এমনিতে সারাদিনে শরীর ক্লান্ত, ট্রেনে উঠেই টান টান ঘুম দেবো। অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলাম, মানে সেলুনে গিয়ে সেলুনওয়ালাকে বললাম আজকে যে দেরি হয়ে গেছে এমনিতেই, 11টায় ট্রেন, আমি যখন সেলুনে যাই তখন 9:30। তো ওকে বললাম তাড়াহুড়ো করে দাও, ট্রেন আছে। তো একজনকে আর কি একজনের চুল কাটাটা অর্ধেক রেখে তারপরে আমার দাড়ি টাড়ি কাটতে নিল। সোমবার আর কি ফোম লাগিয়ে চেঁচেছে, সেকেন্ড টাইম ফোমটাও লাগায়নি, আমার তাড়াহুড়ো আছে বলে। বাস স্টেশনে এসে শুনছি ট্রেন এখনও ছাড়েনি, লালগোলা থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে 11টার সময়, মানে এখানে ঢুকবে প্রায় 12টা। তবে হ্যাঁ, আপের ট্রেনটা আসছে, শিয়ালদা থেকে ঠিক টাইমে ছেড়েছে আর ঠিক টাইমে লালগোলা যাচ্ছে। চলুন ট্রেনটা দেখিনি একবার। এই যে ট্রেনটা এলো, এটা শিয়ালদা থেকে ছাড়ে সন্ধ্যে 7:30টার সময়, মানে ভাগীরথী যদি কেউ মিস করি আমরা তাহলে কিন্তু এই ট্রেনটা মাঝে মাঝে ধরে নিই। ট্রেনটা বেশ ভালোই আসে, তো যদিও এখনও ট্রেনে লোকজন আছে আর কি, মানে এখনও পুরোপুরি নিঃশব্দ হয়নি। অবশেষে প্রতীক্ষার হলো অবসান। রাত 11টার পরিবর্তে পরের দিন রাত 12:09 প্ল্যাটফর্মে হেডলাইটের আলো ছড়িয়ে ঢুকলো আমার কলকাতা যাওয়ার ট্রেন। উঠে পড়েছি ট্রেনে, নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে ট্রেন এলো আর উঠে পড়লাম ট্রেনে। চলুন যাওয়া যাক তিলোত্তমার দিকে। সারা রাত ঘুমের ব্যর্থ চেষ্টা করে ঘুম যখন সত্যি এলো তখন একবার জানলা খুলে দেখি ট্রেন দমদম স্টেশন পার করছে। শিয়ালদা স্টেশনের কারশেড দেখে আপনারা এটাই ভাবছেন, বাহ এ তো দারুণ ব্যাপার হলো, ট্রেনে উঠেই ঘুম তারপর সকালে পৌঁছে যাওয়া নিজের লক্ষ্যে। আরে না না, এত সহজ নয়, কারণ ঈশ্বরের দুয়ারে পৌঁছাতে গেলে পরীক্ষা তো দিতেই হবে। ট্রেন পৌঁছানোর কথা ছিল 4:30, এখন বেজে গেছে 7:30। আমি যেখানে যাব সেখানে আমাকে মানে 7:30 মধ্যে ঢুকতেই হবে, মানে এরকম একটা এমন পজিশনে পড়ে যাবো সত্যি ভাবতে পারিনি, খুবই টেনশন হচ্ছে এখন। এত লেট এত লেট কেন বুঝতে পারলাম না। যাই হোক, এখন ঢুকছে হচ্ছে শিয়ালদা স্টেশন, নেমে আর মানে এক কাপ চা খাওয়ার অবকাশ নেই, মানে নেমে নেমে আর কি ছুটতে হবে আগামী গন্তব্যে। তবে জানি না সেখানে গিয়ে আলটিমেট সাকসেস পাবো কি পাবো। স্টেশনে যখন পা রাখলাম তখন ঘড়ির কাঁটায় 7:10। চলমান ভিড়ে নিজেকে মিশিয়ে দিলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব গেটের বাইরে যেতে হবে, হাতে কিন্তু খুব বেশি সময় নেই। স্টেশন থেকে বেরিয়ে এক ট্যাক্সি চালকের হাতে সকাল সকাল বলির বখরা হয়ে গেলাম, কারণ বাবুঘাট যেতে ভাড়া হাঁকলো 290 টাকা। কথা বাড়ানোর উপায় নেই, কারণ ঘড়ির কাঁটা আমার কথা শুনে চলবে না। হাতে রাখা মোবাইলে জিপিএসটা অন করে জবযন্ত্রের মতো ধরে বসে থাকলাম। আমার কাছে তখন এক একটা মিনিট সোনার থেকেও বেশি দামি। দেখতে দেখতে পেরিয়ে গেলাম ধর্মতলা, পার করলাম ইডেন গার্ডেন, আরও সব কত অচেনা জায়গা। মিলেনিয়াম পার্কের জেটি ঘাটে যখন ট্যাক্সি থেকে নামলাম তখন ঘড়ির কাঁটা বেজে গেছে 7:17। আশেপাশে অপেক্ষারত যাত্রীদেরকে দেখে এইটুকু বুঝতে পারলাম যে আমি কিন্তু ঠিক সময়তেই পৌঁছে গিয়েছি, কারণ যারা ছিলেন তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এরাও কিন্তু আমারই পথের যাত্রী। এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আমার আগামী গন্তব্য। যদি বুঝতে না পারেন তাহলে বলে রাখি, আমি এবার সেই জলযানে উঠতে চলেছি যেটা কলকাতা থেকে গঙ্গাসাগর যায়, ওয়াটার বাস কিংবা ক্রুজ যেটা আপনারা বলবেন। ভাবছেন এ তো অনেক দেখেছি, কত ভিডিও আছে এই নিয়ে, তবে আমি কিন্তু প্রথম দেখছি। ভিডিওর থেকেও চাক্ষুষ দর্শন আর অভিজ্ঞতা কিন্তু আমার কাছে
অনেক বেশি কাম্য। না, এই ক্রুজ যাত্রা কিন্তু প্রথম নয়, আমার যাত্রা প্রথম। মানে আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আর আমার হচ্ছে আজকে প্রথমবার। তো চলে এসেছি কলকাতার মিলেনিয়াম পার্কের মিলেনিয়াম জেটিতে। সেখান থেকে সকাল 7:30 টাইম ছাড়বে হচ্ছে ক্রুজ, এবং যাবে হচ্ছে কচুবেরিয়া ঘাট গঙ্গাসাগরের উদ্দেশ্যে। চলুন আমরা সফর করব সবাই এই লঞ্চে, আর সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো এই সমস্ত অভিজ্ঞতা আমার সাথে। জাহাজে চড়ার কোনো অভিজ্ঞতা আমার নেই, তাই এইটাতে ঢুকে কিন্তু বেশ লাগলো। ভলভো বাসের মতো চেয়ারগুলো, আর পাশে বড় বড় জানালা, কিছুটা AC 3-tier কামরার মতো। আর যেটা সবার আগে দেখে নিলাম, বাঁকে রাখা আছে লাইফ জ্যাকেট। আমি কিন্তু জলকে খুব ভয় পাই, সাঁতার যদিও জানি, কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক আছে সেই ছোটোবেলা থেকে, যে জলের নিচে একটা রাক্ষস থাকে, আর পড়ে গেলেই সে রাক্ষসটা পা টেনে নিচে নিয়ে চলে যায়। যদিও কাল রাত্রে ঘুমটা হয়নি এক দুবি ট্রেনে, ট্রেনও লেট ছিল, সকালবেলা উঠে একটা টেনশনও ছিল যে আদৌ পৌঁছাতে পারবো কি না, কিন্তু আলটিমেট পৌঁছে গিয়েছি আমার অভীষ্ট লক্ষ্যে, এবং উঠে পড়েছি হচ্ছে এই ক্রুজে। এখান থেকে যাব হচ্ছে আমি আজকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। 7:30 টাইম, সো উঠে যাবো, বেশিক্ষণ বাইরে না থাকাই ভালো, তখন আমাকে রেখে ক্রুজ চলে যাবে। ঠিক সকাল 7:35 আমাদের ক্রুজ যাত্রা শুরু করলো কলকাতা থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকলাম জানলার বাইরে, ঘর বাড়ি কল কারখানা সব ছুটে যাচ্ছে এক পাশ থেকে আরেক পাশে। জলের ঢেউ দেখে বুঝতে পারলাম ক্রুজের গতি কিন্তু নেহাতি মন্দ নয়। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই ক্রুজে কিন্তু মোট আসন সংখ্যা হচ্ছে 157, 1-55 হচ্ছে ফ্রন্ট সাইড, এগুলো হচ্ছে প্রিমিয়ার সিট, ভাড়া 1300 পার হেড, এবং ব্যাকসাইড হচ্ছে ইকোনমি সিট, যার ভাড়া হচ্ছে 1000 পার হেড। তবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলবো, 1300 সিট বুক করার থেকে কিন্তু 1000 সিট বুক করলে আপনার খুব একটা অসুবিধা হবে না। আরও বলে রাখি, যদি আপনার সঙ্গে বাচ্চা থাকে এবং সেই বাচ্চার বয়স যদি 2 কম হয়, তাহলে কিন্তু তার কোনো ভাড়া লাগবে না, কিন্তু বাচ্চার যদি বয়স 2 ওপরে হয়, তাহলে কিন্তু তার ফুল ভাড়াই লাগবে। চলার পথে কত ছোট বড় লঞ্চ জাহাজ দেখলাম তার হিসেব লেখা নেই। ছেলে মানুষের মতো একবার এইদিকে জানলাতে, একবার ওই দিকে জানলাতে উঁকি দিতে লাগলাম। এবার আপনারা ভাবছেন, আরে ঘণ্টা তিনেকের তো পথ, তাহলে পেট পুজোর কোনো ব্যবস্থা নেই নাকি? আরে নিশ্চয়ই আছে, হ্যাঁ হ্যাঁ, ফ্রি অফ কস্ট। টিকিট চেক করার পরেই আপনাকে প্রথম দেওয়া হবে একটি করে 500 ml জলের বোতল। এরপর টিফিনে থাকবে 4 মটরশুঁটির কচুরি সঙ্গে আলুর দম ও 1 মিষ্টি। তবে হ্যাঁ, 4 কচুরি কিন্তু আপনার ব্রেকফাস্টের জন্য এনাফ। তবে সঙ্গে চাইলে আপনি আপনার প্রয়োজন মতো কেক, বিস্কুট বা ড্রাই ফ্রুটস কিন্তু রাখতেই পারেন, এবং সেই সাথে অতিরিক্ত খাওয়ার জল। মহিলা এবং পুরুষদের জন্য পৃথক টয়লেট, বেসিন, সব কিছুর কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা আছে এই ক্রুজে। না, এই ভিড়টা কিন্তু টয়লেটের লাইন নয়, এটা হচ্ছে ওপরে যে ডেক আছে সেই ডেকে যাওয়ার লাইন। হ্যাঁ, আপনি কিন্তু এই ক্রুজে চাইলেই যখন তখন
উপরের ডেকে যেতে পারবেন না। নিরাপত্তার জন্য কলকাতা থেকে ক্রুজ স্টার্ট হওয়ার প্রায় ঘণ্টাখানেক বাদে আপনাকে উপরে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে সবাই একসঙ্গে নয়, ধীরে ধীরে কিছুজন উপরে যাবে, তারা উপরে বেশ কিছু সময় কাটাবে, তারপরে তাদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হবে, আবার আরেক দল অপেক্ষারত লোককে উপরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। ঠিক এইভাবে আমিও একবার সুযোগ পেলাম উপরে যাওয়ার। তারপর উপরে গিয়ে যা দেখলাম সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বসে জাহাজের ক্যাপ্টেনরা তাদের জাহাজকে নিয়ে যাচ্ছেন আগামীর গন্তব্যে, এবং যথেষ্ট তৎপরতার সাথে এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে। বাইরে থেকে ছবি তুলতে হলো, কারণ এই রুমে কিন্তু সাধারণ যাত্রীর প্রবেশ করা একেবারে নিষিদ্ধ। বেশ কিছু সময় উপরে কাটিয়ে তারপর আবারও ফিরে এলাম নিচে আর গ্রহণ করলাম নিজের আসন। ঘড়ির কাটাতে তখন সকাল 11:15। ক্রুজের মাইকে ঘোষণা করা হলো কচুবিরি আঘাট চলে এসেছে, এবার আমাদের নামতে হবে, এবং যারা এই ক্রুজেই আবার ফিরে যাবেন তারা যেন বিকাল 4:00 মধ্যে এসে এখানে রিপোর্ট করেন। হ্যাঁ, এই ক্রুজে গেলে আপনি কিন্তু একবেলা গঙ্গাসাগর দেখে পরের বেলায় কিন্তু আবার কলকাতায় ফিরে আসতে পারবেন। তবে ফেরার ক্ষেত্রে আপনাকে টিকিটের জন্য সমপরিমাণ টাকাই কিন্তু খরচ করতে হবে। এই ক্রুজ বুকিংয়ের জন্য যে অনলাইন ওয়েবসাইট সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এছাড়াও ফোন নম্বর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনাদের সিটের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যদি কোনো দরকার হয় তাহলে কিন্তু এই নাম্বারে ফোন করে নেবেন। টাকা পেমেন্টের পরে টিকিট ওরা আপনাকে আপনার ইমেল আইডিতে পাঠিয়ে দেবে। জেটিতে নেমে যেটা দেখলাম সেখানে কিন্তু করোনা সতর্কতা চূড়ান্ত, মাস্ক বাধ্যতামূলক, এবং করোনা নিয়ে কিন্তু অনেক প্রচার চলছে, নিরাপত্তা কিন্তু যথেষ্টই জোরদার। এখানে মাস্ক পরতেই হবে, কারণ সবাই এখানে মাস্ক পরেছে এবং ভোর থেকে নামার সময় বলে দিল যে মাস্কটা পরুন, সো মাস্ক এখানে পরতে হলো। গরম ভালোই আছে, এবার বলে রাখি কচুবিরিয়া ঘাট থেকে নেমে কপিলমুনির আশ্রম কিন্তু সড়ক পথে 30 কিলোমিটার। মেলা উপলক্ষে কলকাতা থেকে অনেক বাস নিয়েছে, এখানে কিন্তু বাস পরিষেবা দেওয়া হচ্ছে। এছাড়াও আপনি প্রয়োজনে ম্যাজিক কিংবা মারুতি গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগর। গাড়ি নেমে নেমে আপনারা পেয়ে যাবেন, অনেক গাড়ি আছে, রেট অনেক রকম বলছে, যাওয়া আসা নিয়ে 500 বলছে, 300 বলছে, 400 বলছে, নানা রকম রেট বলছে, একটু রেটটা বার্গেনিং করে নেবেন। তো আমাদের এখানে একটা গ্রুপ ছিল আর কি 7 জন, তা পার হেড আর কি ওরা টাকা নিচ্ছে হচ্ছে 100 টাকা করে যাওয়া এবং হচ্ছে ফিরে আসা, যদিও আমি আজকে যাবো ফিরবো না, তো এইভাবে আর কি একটু বার্গেনিং করে নেবেন। এখন মেলা টাইম, প্রচুর গাড়ি আছে, ভিড়ও আছে, আর প্রচুর এখানে ভিড় আছে এখন এই সময়, সো যাওয়া আর আসা নিয়ে খুব একটা আপনাদের সমস্যা হবে না। চলুন ওঠা যাক ম্যাজিকে, তারপর দেখি কী ম্যাজিক দেখানো যায়। ম্যাজিকে উঠে প্রথম যে ম্যাজিক হলো সেটা হচ্ছে উঠে উঠে গাড়ির চাকা পাংচার। আগেই বলেছি ভগবানের কাছে পৌঁছানো অনেক সহজ নয়, বাধা বিপত্তি প্রচুর আসবে, তবে আমি এইসব ইস্যুকে বিশেষভাবে গুরুত্ব দিই না, কারণ বাধা না থাকলে হয়তো এই জার্নিটা মনে থাকতো না। তো যাই হোক, মিনিট দশকের মধ্যে ম্যাজিকের ড্রাইভার ম্যাজিক গাড়ি সারিয়ে নেওয়ার পরে আবারও শুরু হলো আমার পথ চলা গঙ্গাসাগরের দিকে। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, যে ম্যাজিক গাড়ি করে যাচ্ছেন তার সাথে কিন্তু যাওয়ার সাথে সঙ্গে আসার ভাড়াটাও কিন্তু করে নেবেন, যদিও 100 টাকার মধ্যে আপনার যাতায়াত হয়ে যাবে যদি আপনি গঙ্গাসাগরে না থাকেন। যে গাড়িতে যাচ্ছেন আপনি সেই গাড়িতেই ফিরবেন, দয়া করে ওই গাড়ির যে চালক তার মোবাইল নাম্বারটি আপনার কাছে রেখে দেবেন, এবং সে যে সময় দেবে সেই সময় এসে আপনি গাড়ি স্ট্যান্ডে দাঁড়াবেন, তাকে ফোন করে নেবেন, তারপর সেই গাড়িতে কিন্তু আপনি পৌঁছে যাবেন আবারও কচুবিরিয়া ঘাট।
30 কিলোমিটার জার্নির শেষ পৌঁছে গিয়েছি গঙ্গাসাগর। এখান থেকে কপিল মুনির আশ্রম আর পায়ে হেঁটে 1 কিলোমিটার। তবে এইখানে এখানে সমস্ত গাড়ির আর কি পার্কিং, এখানে সব গাড়ি থাকবে। এখান থেকে আপনি হেঁটেও যেতে পারেন কিংবা আপনি টুকটুকেও যেতে পারেন হচ্ছে কপিল মুনির আশ্রম। তো সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ভীষণ গরম, এটাই কষ্ট হচ্ছে। আর একটা যে কালকে সারা রাত যেহেতু ঘুম হয়নি সেহেতু শরীরে একটা ক্লান্তি হয়ে গেছে। তো যাই হোক, এখন সব ক্লান্তি সব প্রতিকূলতা জয় করে যাবো কপিল মুনির আশ্রম। 250 টাকার বিনিময়ে টোটো আমাকে নিয়ে চলল গঙ্গাসাগরের দিকে, এবং শর্ত এটাই ছিল যে প্রথমে নিয়ে যাবে যেখানে স্নান করা হবে, সেখানে অপেক্ষা করবে, স্নান করার পরে আমাকে নিয়ে যাবে কপিল মুনির আশ্রম, এবং কপিল মুনির আশ্রম দেখার পরে সে আমাকে আবার এই স্ট্যান্ডেই এসে ছেড়ে দেবে। এই হচ্ছে সাগর তট, সাগর দ্বীপ, যেটা আপনারা বলবেন। গেট নাম্বার 3, এখানে এরকম অনেক গেট আছে, তবে গঙ্গাসাগর কিন্তু পুরোপুরি প্রস্তুত তাদের মেলা সাজিয়ে সবার জন্য। এখন অপেক্ষা যে হাইকোর্ট কী রায় দিচ্ছে যে এখানে এবছর মেলা হবে কিনা, কিন্তু মেলার প্রস্তুতি কিন্তু এখানে চূড়ান্ত। সব কিছু একদম সাজানো গোছানো, এবং যেটুকু অগোছাল সেটুকু গুছিয়ে নেওয়ার কাজ চলছে। এই গঙ্গাসাগর তটে যে বিষয়টা সবথেকে বেশি নজর দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোভিড পরিস্থিতি, এবং কোভিড সুরক্ষার জন্য যা যা সতর্কতা প্রয়োজন সেই সতর্কতা কিন্তু বিভিন্ন IEC-র মাধ্যমে পাবলিকের সামনে জানানো হচ্ছে, এবং মাইকে কিন্তু ঘন ঘন প্রচার চলছে যে কোভিড সতর্কতার জন্য আমরা কী কী করতে পারি। তবে স্নান অনেকেই করছে যেটা আমি দেখলাম, এবং প্রস্তুতি দেখে এটাই মনে হলো যে সাগর তট কিন্তু পুরোপুরি প্রস্তুত পর্যটকদের জন্য। এখন যাওয়া এবং না যাওয়াটা আপনাদের উপরে। আপনারা হয়তো যারা এই ভিডিও মুহূর্তে দেখছেন তারা হয়তো অনেকবার এসছেন, এক বা একাধিকবার, কিন্তু মানে এত বিপুল আয়োজন, এত এবছর তো কোভিডের জন্য বিশেষ নিরাপত্তা, এখানে মাইকিং হচ্ছে, মাস্ক পরতে সবাইকে বলা হচ্ছে, এবং কোভিডের জন্য যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা সেই সেই যে বার্তা সেটাও বারবার করে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, মানে ব্যাপক ব্যাপার আর কি। তো যাই হোক, মেলা এবছর হবে কি না সেটা এখন হাইকোর্টের আর কি মামলার অধীনে আছে, তো আমার কিন্তু আশা সার্থক। সাগর তটে কিছুটা সময় কাটিয়ে আবার টোটোয় উঠে রওনা দিলাম খুব কাছেই যেখানে কপিল মুনির আশ্রম আছে। আমার সব জিনিসপত্র টোটোতে রেখে দিয়েছিলাম, কারণ গঙ্গাসাগরে রাত্রিবাস করার কোনো অভিপ্রায় আমার ছিল না। এক পা এক পা করে এগিয়ে থাকলাম মন্দিরের দিকে। রাস্তার দুধারে বিভিন্ন পসার নিয়ে বসে আছে মানুষজন বিক্রির তাগিদে। বসে আছি মন্দির চত্বরে,
বেশ ভালো লাগলো, দর্শন হয়ে গেল সেই কুপুরপুনির আশ্রম, যে জন্য আজকে এখানে আসা। তো চারিদিকে যে ব্যবস্থাপনা, যা আমাদের যে টোটোস করে ঘুরছে, সেই টোটোওয়ালার সাথে কথা বললাম, বলছে অন্য সময় এখানে টোটো মানে চলতেই পারে না, এত ভিড় থাকে। যাই হোক, কোভিডের জন্য এবছর আয়োজন হলেও ভিড়টা সেভাবে হয়নি। দুপুরের আহারের জন্য বেছে নিলাম মন্দির থেকে খুব কাছেই ফুড কোর্টে। এখানে আপনি নিরামিষ থেকে আমিষ সমস্ত রকম খাবার পাবেন খুব রিজনেবল রেটে, এবং খাবার সত্যি খুব সুস্বাদু। এখানে যে খাবারের রেট আছে, এখানে হচ্ছে সবজি ভাত হচ্ছে 60 টাকা মিল, চিকেন হচ্ছে 130 টাকা মিল, খাসির মাংস 180 টাকা মিল, আর চারা পোনা নিলেও হচ্ছে 60 টাকা, আর হচ্ছে আপনি যদি কাতলা মাছ নেন তাহলে পড়বে 130 টাকা। তো খাবার ওরা দিয়ে দিয়েছি, আগে এখান থেকে টোকেন আপনাকে করে নিতে হবে, টোকেন নেওয়ার পরে টোকেন ওখানে দেখালে তারপরে খাবার আপনাকে দেবে। এরপর আরও কিছু সময় গঙ্গাসাগর থেকে তারপর আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার দিকে। কোন জায়গা বলবো পরের পর্বে, আজকে এই পর্যন্তই থাক। তবে এইটুকু বলতে পারি, যারা গঙ্গাসাগর যেতে চাইছেন এই মুহূর্তে, তারা কিন্তু নিশ্চিন্তে চলে যান, নির্দ্বিধায় চলে যান, কোনো সমস্যা নেই।